হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি আপনাদের এমন একটি দেশের ভ্রমণে নিয়ে যাচ্ছি যেটি বর্তমানে তো রয়েছে কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারে। এটি এশিয়ার এমন একটি দেশ যার সামনে হয়তো কোনো জায়গার সৌন্দর্য টিকতে পারবে না। স্বর্গের মতো এই দেশে মাত্র 1% স্থলভাগ রয়েছে, বাকি 99% জল দ্বারা পরিপূর্ণ। এই দেশের লোক এতটাই ক্রিয়েটিভ যে এরা সমুদ্রের নিচে রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে। তাছাড়া এটি দুনিয়ার মধ্যে একমাত্র দেশ যারা জলের নিচে ক্যাবিনেট মিটিং করেছিল। ছুটি উপভোগ করার জন্য এখানে প্রতি বছর প্রায় 1,00,000 মানুষ ঘুরতে আসে। বন্ধুরা, আজ আমরা বলতে যাচ্ছি আইল্যান্ডের দেশ মালদ্বীপ সম্পর্কে কিছু অজানা তথ্য। প্রথমেই আপনাকে বলে দিই, এই দেশের অফিসিয়াল নাম হলো রিপাবলিক অফ মালদ্বীপ। এই দেশের মোট জনসংখ্যা 5,47,000, আর জনসংখ্যার ব্যাপারে এটি এশিয়ার সবথেকে ছোট দেশ। এই দেশের জাতীয় ভাষা হলো ধিবেহি, যা এখানকার 95% মানুষ বলে থাকে। এখানকার 35% মানুষ শহরে বসবাস করে এবং 65% মানুষ গ্রামে বসবাস করে। এই দেশটি মহাসাগরে অবস্থিত, যার আয়তন 300 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, যার মধ্যে রয়েছে 1200টি আইল্যান্ড। এগুলির মধ্যে প্রায় 200টি আইল্যান্ডে স্থানীয় মানুষেরা বসবাস করে, বাকি আইল্যান্ডগুলি পর্যটকদের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে খুব সুন্দর হোটেল তৈরি করা রয়েছে। মালদ্বীপের প্রায় 95% জায়গা সমুদ্রের উপরে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। যদি আপনি এই দেশকে সমুদ্রের দেশ বলেন তাহলে ভুল বলা হবে না, কারণ এই দেশটি চারিদিক দিয়ে সমুদ্রে ঘেরা। আমাদের দেশের মতো এই দেশটিও একসময় ইংরেজদের অধীনে ছিল। 1965 সালে যখন ইংরেজদের কাছ থেকে এই দেশ স্বাধীন হয়েছিল, তখন আমাদের দেশ ভারত প্রথম এই দেশকে মান্যতা দিয়েছিল। তাই আমাদের দেশের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক খুবই মধুর। মালদ্বীপের প্রধান ধর্ম হল ইসলাম, কারণ এখানকার 98% মানুষ এই ধর্মকে মেনে চলে। এই দেশের নিয়ম সবথেকে আলাদা, কারণ যারা মুসলিম হয়ে থাকে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হয়, আর যারা মুসলিম নয় তাদের জন্য এই দেশে কিছুই নেই। মালদ্বীপের রাজধানী শহর হলো মালে, যেটি এই দেশের সবথেকে বড় শহর ও এখানে সবথেকে বেশি মানুষ বসবাস করে, এবং এটি এখানকার সবথেকে বড় পর্যটন কেন্দ্র। নিজের বড় বড় ইমারত এবং মসজিদের জন্য এটি পর্যটকদের মধ্যে খুবই বিখ্যাত। এখানে আপনি নিচে এবং উপরে সব কিছুই নীল দেখতে পাবেন। বন্ধুরা, মালদ্বীপকে সবথেকে বেশি সুরক্ষিত দেশ বলে মনে করা হয়। এখানে যেসব পর্যটকরা ঘুরতে আসে তাদের কাছে এই দেশ স্বর্গের থেকে কম নয়। এবং আপনাকে বলে দিই, এই দেশে কোনো চুরি অথবা অপরাধ হয় না, তাই তো এই দেশের 75% উপার্জন পর্যটন শিল্প থেকে আসে, যা এখানকার ইনকামের মুখ্য উৎস। চারিদিকে জল হওয়ার জন্য এখানে চাষাবাদ করা যায় না, কিন্তু এখানে সবথেকে বেশি নারকেল গাছ হয়ে থাকে, আর এখানকার নারকেল খুব সুন্দর হয়ে থাকে। মালে শহরের নারকেলের চর্চা পুরো দুনিয়ায় হয়ে থাকে। এগুলি খুব মিষ্টি হয়ে থাকে এবং এটি শরীরকে রিফ্রেশও করে। পর্যটনের সাথে সাথে এটি মালদ্বীপের একটি ইনকামের উৎস। আমাদের দেশের লাক্ষাদ্বীপ থেকে এই দেশটি প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত। মালদ্বীপের মানুষেরা সবথেকে বেশি সৎ হয়ে থাকে। এই দেশে কাউকেই আপনি খারাপ ব্যবহার করতে দেখতে পাবেন না। এখানকার লোক সৎভাবে জীবনযাপন করে, তাই তো এখানে পর্যটকদের কোনো অসুবিধা হয় না। মালদ্বীপের মানুষেরা খুবই পরিশ্রমী হয়ে থাকে। এখানকার লোকেরা দিনে প্রায় 9 থেকে 10 ঘন্টা কাজ করে থাকে, এবং প্রতিটি ছোট বড় কাজকে তারা গুরুত্ব সহকারে করে। মালদ্বীপের 90% এলাকা সমুদ্রের উপর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। বিশেষ ব্যাপার হলো এখানকার আইল্যান্ডের জল খুবই স্বচ্ছ হয়ে থাকে, যা দেখতে হালকা নীলনগের হয়। সমুদ্রের গভীরতার সাথে সাথে এখানকার জলের রঙের পরিবর্তন ঘটে। এই দেশের সৌন্দর্যতা পুরো দুনিয়ায় প্রসিদ্ধ, তাই তো প্রতি বছর প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এই দেশটিতে ঘুরতে আসে। এখানকার পরিবেশ খুবই সুন্দর হয়ে থাকে, বিশেষ করে গরমের সময় এই জায়গা দারুণ লাগে।
বন্ধুরা, আপনারা হয়তো জেনে অবাক হবেন, মালদ্বীপ দুনিয়ার প্রথম দেশ যারা জলের নিচে ক্যাবিনেট মিটিং করেছিল। মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ এই মিটিংয়ের আয়োজন করেছিলেন। পুরো বিশ্বের মনোযোগ গ্লোবাল ওয়ার্মিংয়ের দিকে আকর্ষণ করার জন্য এই ক্যাবিনেট মিটিংটি জলের নিচে করা হয়েছিল, যা খুবই ঐতিহাসিক ছিল। তাছাড়া এখানকার একটি বিশেষ ব্যাপার হলো, এখানে জলের নিচে অনেক হোটেল তৈরি করা হয়েছে। এই হোটেলের রেস্টুরেন্টে আপনি ডিনার করার সময় সমুদ্রের মজা নিতে পারেন। মালদ্বীপের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য এরোপ্লেন ব্যবহার করা হয়ে থাকে, যেটি যে কোনো সময় জলের উপর নামতেও পারে। এদেশের সবথেকে দারুণ ব্যাপার হলো এখানকার খাওয়া দাওয়া। এখানকার খাওয়া দাওয়ায় আপনি বিভিন্ন রকমের ডিশ পাবেন। এই দেশে সবথেকে বিখ্যাত হলো এখানকার তাজা সি ফুড। এখানে আপনি যে কোনো আইল্যান্ডে চলে যান, আপনি সি ফুড পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের বলে দিই, ভারতীয়দের জন্য এই দেশে কোনো ভিসা লাগে না। বিনা ভিসায় আপনি এখানে 3 মাস ঘুরতে পারবেন। কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য আপনার পাসপোর্ট অন্তত 6 মাস পুরনো হওয়া চাই। মালদ্বীপে ঘোরার জন্য 1 সপ্তাহের মধ্যে আপনাকে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচা করতে হবে। এই দেশের কারেন্সি হলো মালদ্বীপিয়ান রুফিয়া, যার মূল্য প্রায় 4.88 ভারতীয় টাকার সমান। তো বন্ধুরা, এই ছিল আইল্যান্ডের দেশ মালদ্বীপ। কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।